আমরা কোন সরকারের দালালি করি না অনেকে আমারে কয় আপনার শাশুড়ি শেখ হাসিনা গেছে কেন আরে বেটা শাশুড়ি কইছে পিঠ বাসাবার লাগি ঠিক আবার যদি বিএমপি ক্ষমতা হয় বগুড়া বিয়ে করব খালেদারে শাশুড়ি করব ঠিক আল্লাহু আকবার কথা কন্না কে আলেম ওলামা সবাই যদি ভিতরে থাকে তাহলে হক কথা কইব কে ঠিক এই বেটা আমি যদি শেখ হাসিনার দলই করতাম বাংলাদেশের সবচাইতে যদি বড় ভাষা রাইট কালাবাস দিয়ে থাকে আওয়ামী লীগ রে একমাত্র আমি গুনাহগার দিছি কথা কন্না কেন মামুন হক যখন জেলখানায় ছিল সবচেয়ে বেশি বুলেটিন মাঠে আমি মারছি যখন কোন গরম শুননি মাইটে শুননি হুইয়া শুননি কাইনে শুননি কোন শুননি কথা কইতে সাহস নাই সবাই সরকারের দালালি করছে তখন আমি মারছি আইক কালাবাস কারণ আমি জানি হক কথা যারা বলে আল্লাহ তাদেরকে হেফাজত করে এটা আমার জানা আছে আলহামদুলিল্লাহ বলেন বাতিলের বিরুদ্ধে ইসলাম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী আলেম বিরোধী যেই সমস্ত নাস্তিক বেঈমানেরা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে ওদের বিরুদ্ধে বজ্র মুষ্টি ধারণ করার সময় এখন আমাদের চলে এসেছে এখন আমাদের এক প্ল্যাটফর্মে এসে সমস্ত ফাসেক ফুজারের মোকাবেলা করতে হবে রাজনীতির মাধ্যমে এই সময় আর কোনো ভেদাভেদ চলবে না আল্লাহ সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসুন দরকার আমি কোন ইয়েতিম যখন বাবার কবরে কাছে দাঁড়ায় বাপ বলে শিক্ষার মায়ের ডাক দেয় বাবার কবরে বসে ডাক দিয়ে বলে মালিক আমার কবরটা ভাঙ্গা দে আমি একটু আমার কলিজার টুকরে সন্তান রে কোলে আল্লে দেখো আমার ভাই কান্দে এই ময়দানে কার বাবা নাই কার মা নাই গো আর এই জমিনে মার মত দরদি কেউ নাই গো মা আমি জিহাদি কতবার মক্কা মদিনায় গেলাম কাবা ঘরটা বুকে নিয়ে আই বলি মালিক রে আমার মায়েরে মাফ করে দিবে আমার বাবারে মাফ করে দিবানি প্যান্ডেলের ভিতর কে যেন বলতেছে বাবার দুনিয়ার মামলার টাকা দিয়া বাবা জামিন পাওয়া যায় টাকা দিয়া বাবা খালাস পাওয়া যায় বাবা কত সাবেক এমপি মন্ত্রী তারাই অ্যারেস্ট হয়েছিল অনেকে কিন্তু জামিন পাইয়া যাইতেছে টাকার ক্ষমতার দাপটে টাকার উসিলায় কিন্তু বাজার মালিকের আদালতে যদি একবার জামিন না হয় গো দুনিয়ার এমন কোন ক্ষমতা নাই তার জামিন দিতে পারে বাবা এই তাহমিদের বাবা বলে বলেছে আমি দুনিয়ার কারো বিরুদ্ধে আমি মামলা দিব না আমার কলিজার টুকরা তাহমিদ আমার মাওলার কাছে চইলা গেছে দুনিয়ার কোন সরকারের কাছে আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি কোন মামলা দিব না আমি বিশ্ব সরকারের কাছে মামলা দিয়া রাখছি আমার সন্তানের বিচার তিনি করবেন বাবা ওই ছাত্রর মুখে শুনে আমার মনের মধ্যে এমন লাগছে এই বাবার অন্তরে কত ব্যথা চেপে আছে মালিক নাবালক তাহমিদকে যেমনে করে গুলি দিয়ে জাজরা করে দিয়েছে যাদের হুকুমে তাকে জাজরা করছে যার হুকুমে পাখির মতো গুলি করছে তার বাবা বিচার দিছে তোমার আদালতে ও মালিক বিচারের রায় তুমি দিয়া তোমার বিচার পৃথিবীর কোন উকিল ম্যানেস্টার দাঁড়াইয়া রায় নিতে পারে না এই ছাত্র আন্দোলনে কত মা কত ভাই মারা গেছে খবর লয়ে দেখো তোমরা দেখেছো সিটাঙ্গে না কোথায় আমার ভালো করে খেয়াল নাই তোমরা বলতে পার মা এক মা তার সন্তানরে দুধ খাওয়াইতেছিল বাবারে বিমান থেকে গুলি করা হয়েছে মায়ের কপালে লাগে মাও শেষ ছেলেও শেষ মারহাবা কওয়ার একটা মহিলার প্রেম দেখেন
মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান দিলটা নরম করবেন মক্কার প্রেসিডেন্ট নাম কি আবু সুফিয়ান মারহাবা কর মারহাবা নাম কি আবু সুফিয়ান কি আপনাদের শেখ হাসিনার মতো না এই যে ডক্টর ইউনূস সাহেবের মতো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু সুফিয়ান এমন একজন নেতা মক্কার যে আবু সুফিয়ান জান্নাতি যাকে আমার বিশ্ব নবী বলেছেন আবু সুফিয়ানের জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে আবু সুফিয়ান দেখেন নবীর সাথে তাতবিক কি নবীর সাথে তাআল্লুক কি এক নম্বরে আবু সুফিয়ান হলেন আমার বিশ্ব নবীর এক নম্বর শত্রু ছিলেন ইসলাম কবুল করার পরে আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়ায়া বলে দিলেন এই টল ফিগার ওয়ালা মানুষটা এই সিপসিপে চেহারার মানুষটা আমার জান্নাত আর আবু সুফিয়ানের জান্নাত পাশাপাশি থাকবে আল্লাহু আকবার তার অমানুষ থেকে মানুষ হয়ে জান্নাতের সার্টিফিকেট পায় আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আমি জাহান্নামে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলাই কথা বলেন না কেন মুসলমানের পোলে এমন কথা মুখ দিয়ে বাইর করে সাথে সাথে ঈমান তো যায় যায় জাহান্নামের দরজা অর্জন অজীব হয়ে যায় এমন লোকেই নশিন্দের বুকে আছে দেখবেন ইমাম রে গালি দেয় মা বোন তুলে গালি দেয় আলেমদেরকে গালি দেয় আছে না নাই আলেমদেরকে গালি দিলে তোমার কপাল ভালো হবে না বরং আলেমের সাথে তাআল্লুক থাকলে তোমার জন্য জান্নাত অজীব হবে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি যে আলেমকে সম্মান করলো বিশ্ব নবী বলে সে আমাকে সম্মান করলো মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি জালেমকে সম্মান করলে স্বামী নবীরে সম্মান করল সুবহানাল্লাহ বলেন না আলেমের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস মনে রাখবেন হাসান বসরি রহমতুল্লাহ জামান একজন ওলি ছিল নাম ছিল তার আব্দুল ওহাব ওয়াহশি হাসান বসরি এমন একজন আল্লাহর ওলি এমন একজন তাবিঈ যেদিনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কারবালায় ওই সময়ের সবচেয়ে বড় মুসান্নেফ সবচেয়ে বড় মুহাদ্দিস ছিল হাসান বসরি সুবহানাল্লাহ এই হাসান বসরি এত বড় একজন বসরায় তার বাড়ি যেইখানে হুসাইনকে শহীদ করে কারবালা প্রান্তরে ওখান থেকে বেশি দূরে নয় বসরা যখন হাসান বসরির কানে খবর গেল যে হুসাইনকে কারবালা শহীদ করা হয়েছে এমন এমন ভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে পৃথিবীর কোন মানুষকে ভাবে হত্যা করা হয় না হাসান বসরির কানে যখন খবর গেল যে এজিৎসেনারা হুসাইনের মাথাকে উটের ঘোড়ার পিছনে উটের পিছনে বেঁধে বালুকার ময়দান দিয়ে টানতেছিল তখন হাসান বসরি কাঁদতেছিল আর বলতেছিল তোমরা চিনো না আমি হয়তো রসুলকে দেখি নাই আমার যৌবনকালের কথা বলছি আমি রসুলকে দেখি নাই তবে তোমরা যারা হুসাইনের সাথে বিয়াদবি করেছো আমি হাসান বললাম আমি হুসাইনের বড় ভাইয়ের নামে আমার নাম হাসান আমি বললাম যারা হুসাইনের সাথে বিয়াদবি করেছো হাসানের নানার সামনে তোমরা দাঁড়াইতে পারবে না আপনারা জানেন পৃথিবীর এমন কোন শহীদ নাই তার সাথে এরকম বিয়াদবি করা হয় এদিশন্ন যেইভাবে হুসাইনের সাথে বিয়াদবি করা হয়েছিল শুধু এখানেই শেষ না হুসাইনকে যেখানে দাফন করা হয়েছে এখানে তারা উট দিয়া ঘোড়া দিয়া এমন ভাবে পাড়ায়া ওই কবরস্থানটাকে কারণ এক জায়গায় তো 82 জন মুসলমানকে কবরস্থ করা হয়েছিল হ্যাঁ 82 জন মুসলমানকে এক জায়গায় কবরস্থ করা হয়েছিল কিন্তু মুসলমান ভাইরা তাদের কবরগুলো যেন কেউ জীবনে চিনতে না পারে এই জন্য ঘোড়ার খুরা দিয়া এমন ভাবে কবরগুলোকে নিস্তানাবত করে দেওয়া হয়েছিল তারা মনে মনে ভেবেছিল এই কবরগুলো আর কোনোদিন তালাশ করে পাবে না হালাকে যদি আপনি কোনোদিন ইরাকে সফর করেন ফালুজা শহর থেকে আপনি যখন যাবেন সে কারবালায় কারবালা এখনো পর্যন্ত সেই 82টা কবর এখনো পড়ে আছে বজন দেখানি শেষ নয়
কারণ আমার আল্লাহর কোরআনের ঘোষণা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন কামের জন্য যারা শহীদ হবে এদেরকে তোমরা মৃত্যু বলবে না কথাটা কার ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون যারা আমার দিন কামের জন্য শহীদ হয়ে যাবে এই যে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ঈমান অবস্থায় যারা মারা গিয়েছে মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে অবশ্যই তারা শহীদ ঠিক আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না আমরা হয়তো 5ই আগস্টের পরে আমরা হয়তো যার যার ঘরে চলে গেছি আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে গেছে পালায় গেছে নেতা গোতা গরাইখা কিন্তু মনে রাখবেন যাদের ওসিলায় পালায় গেছে যেই ছাত্রগুলা জীবন দিছে ওরা তো আর কোনোদিন ফিরে আসলো না এদের মা বাবার কাছে যায় দেখেন এই যে ছাত্র বৈষম্য আন্দোলনের যারা শহীদ হইছে তাদের জন্য দোয়ার মাগফিরাত কামনা আজকের মাহফিল ধন্যবাদ জানাই নরসিংদীবাসীদেরকে ধন্যবাদ জানাই মাজারের সাথে যারা অংশগ্রহণ করেছে এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ তারাও যখন মারা যাবে তাদের জন্য যেন এরকম রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয় কারণ এদের মা এই যারা 24 জন নরসিংদী জেলায় শহীদ হয়েছে এদের বাড়িতে যেয়ে দেখেন যেই ছেলেটা সবচেয়ে অল্প বয়সে শহীদ হয়েছে নামটা জানেন কি তাহমিদ আরে আর বাবা শুনলাম দাওয়াত ও তাবলীগের কাজ করে আমি আসার পরে শুনলাম খোঁজ খবর নিলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাথে তার সম্পৃক্ততা ছিল তার বাবাকে জিজ্ঞেস করা হয়েছে একজন যারা আন্দোলন করছে তাদের একজন নেতা আমার কাছে আসছে একটু আগে দেখা করতে হুজুর আপনারা অনেক লাইক করে আমি আপনার ওয়াজ শুনি তো ছাত্র বৈষম্য আন্দোলনের শহীদের অগ্রনায়কদের জন্য দোয়া করবেন বিদায় হুজুর আমি আসছি দেখা করতে আপনার সাথে হুজুর সর্বপ্রথম আমরা তিনজন নামছিলাম মাঠে এরপরে একজন দুইজন না হাজার হাজার মানুষ রাস্তায় নামছে ওই তিনজনের একজন আমার লগে দেখা করে গেছে এই নরসিংদীতে দিল্লির কানে শুনবেন কথাটা ওর আমি যে ও আমারে বলে হুজুর এই তাহমিদের বাবাকে জিজ্ঞেস করছিলাম আমরা বড় বড় এসপি ডিসি যাদের হুকুমে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে মারছে এদের বিরুদ্ধে মামলা করি তাহমিদের বাবা আমাকে বলে আমি দুনিয়ার আদালতে কোনো মামলা দিলাম না আমি দুনিয়ার কোনো আদালতে মামলা দিলাম না গো দুনিয়ার মামলা টাকা দিয়া বাবা জামিন পাওয়া যায় টাকা দিয়া বাবা খালাস পাওয়া যায় বাবা কত সাবেক এমপি মন্ত্রী তারাই অ্যারেস্ট হইছিল অনেকে কিন্তু জামিন পাইয়া যাইতাছে টাকার ক্ষমতার দাপটে টাকা রুসিলায় কিন্তু বাজার মালিকের আদালতে যদি একবার জামিন না হয় গো দুনিয়ার এমন কোন ক্ষমতা নাই তার জামিন দিতে পারে বাবা এই তাহমিদের বাবা বলে বলেছে আমি দুনিয়ার কারো বিরুদ্ধে আমি মামলা দিব না আমার কলিজার টুকরা তাহমিদ আমার মাওলার কাছে চইলে গেছে দুনিয়ার কোন সরকারের কাছে আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি কোন মামলা দিব না আমি বিশ্ব সরকারের কাছে মামলা দিয়া রাখছি আমার সন্তানের বিচার তিনি করবেন বাবা ওই ছাত্রর মুখে শুনে আমার মনের মধ্যে এমন লাগছে এই বাবার অন্তরে কত ব্যথা চেপে আছে মালিক নাবালক তাহমিদকে যেমনে করে গুলি দিয়ে জাজরা করে দিয়েছে যাদের হুকুমে তাকে জাজরা করছে যার হুকুমে পাখির মতো গুলি করছে তার বাবা বিচার দিয়েছে তোমার আদালতে ও মালিক বিচারের রায় তুমি দিয়া
তোমার বিচার পৃথিবীর কোন উকিল মিনিস্টার দ্বারা রায় নিতে পারে না মালিক রায় দুনিয়া তো থাকার জায়গা নয় এখানে আমার এমন বাইরে বসে আছে কারো জন্ম দুখিনী মা নাই কারো বাবা নাই ও এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই রে যুবক এই ছাত্র আন্দোলনে কত মা কত ভাই মারা গেছে খবর লয়ে দেখো তোমরা দেখেছো সিটাঙ্গে না কোথায় আমার ভালো করে খেয়াল নাই তোমরা বলতে পারমা এক মা তার সন্তানকে দুধ খাওয়াইতেছিল বাবারে বিমান থেকে গুলি করা হইছে মায়ের কপালে লাগে মাও শেষ ছেলেও শেষ কথা কন না কেন বাবা শুধু আপনাদের কাছে বলে দিয়ে যাই এই 5ই আগস্টের আগে যারা মারা গেছে বাবা শুধু ছাত্র ভাইরা মরে নাই সাধারণ জনগণ মরছে যারা মারা গেছে তারা তো শাহাদাতের দরজা পাইছে কিন্তু যারা হসপিটালের বেডে লুলা হইয়া পড়ে রইছে যারা এখনো মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে একটা ছেলে দেখো একদিন আগে ফেসবুকে দেখলাম ওদের জন্য 2 ফোঁটা পানি ফেলাবেন এখন সন্তানটা যদি আপনার হইতো ওই ভাইটা যদি আপনার হইতো ওই স্বামীটা যদি আপনার হইতো মা অবশ্যই যায় না মাঝে বসে আপনি তার জন্য কাঁদতেন আজকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য যখন দোয়া শুধু শহীদদের জন্য দোয়া আমরা করব তা নয় শহীদরা তো জান্নাতে চলেই গেছে আল্লাহ যদি নিয়ে থাকে এই মুসলমানের পোলা কিন্তু যারা হসপিটালের বেডে পঙ্গু হয়ে পড়ে আছে তাদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করা দরকার তাদের পাশে আমাদের বেশি বেশি দাঁড়াবার দরকার কথা বলেন না কেন কয়েকদিন আগে দেখলাম মুমিন সিং এর একটা ছেলে ফেসবুকে তার কাছে সাক্ষাৎকার নিতে গেছে এটিএন বাংলা না কোন চ্যানেল জানো আর সে বলতেছে আমার চোখ দেখতেছেন ঠিকই আছে হালাকি আমার চোখের পাওয়ার নাই দেখলাম ওই ভাইটা গার্মেন্টে চাকরি করত গাজীপুর মাওনা চৌরাস্তায় সে আন্দোলনে ডাক আইছে সব গার্মেন্টস ফেলাই তুইয়া মাঠে নামছে ছোট্ট একটা বাচ্চা আছে দেখলাম বাচ্চাটা বাবা কোয়ে ডাক যে বাচ্চার আদর করে গার্মেন্টস থেকে বাসার থেকে গার্মেন্টস চাইছিল গার্মেন্টস থেকে আন্দোলনে আসছে সে কান্তাছে আর বলতাছে বাচ্চাটার জীবনে শেষ দেখা দেখাইছি আর কোনোদিন মনে হয় আর সে হাত দেখতে পারবো না আমার ভাইরা যারা হসপিটালের বেডে মৃত্যুর সাথে কষ্ট করতেছে বাবা মালিক রায় এইরকম কত ময়মনসিংহ এর ছেলেদের বুকের মধ্যে গুলি কত ভাইরা পঙ্গু হইয়া কোনো পর্যন্ত পড়ে আছে আমি মাননীয় সরকারকে বলবো যারা আমার 5 তারিখের আগে শহীদ হয়ে গেছে তাদের তো আল্লাহ দেখে রাখবেন কিন্তু যারা এখন হসপিটালের বেডে আছে তাদেরকে আমাদের দেখার দরকার আছে এই সমস্ত বীর সেনানীদেরকে তাদের খোঁজ খবর নেয়ার আমাদের দরকার আছে আমি সমস্ত ছাত্র সমাজ ভাইদেরকে বলবো প্রত্যেকটা আন্দোলনকারী যারা হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে বাসায় টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না এদের পাশে দাঁড়াবে আমাদের জন্য এখন অজীব হয়ে গেছে দরকার আছে না নাই তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেই বিশ্বনবীর জামানায় উহুদ পাহাড়ে 70 জন সাহাবী শহীদ হইছে কয়জন জোরে কন 70 আরো জোরে 70 জন সাহাবী শহীদ হইছে 70 জন সাহাবী শহীদ হইছে আরো প্রায় 70 জনের উপরে অসুস্থ হইছে তার ভিতরে বুখারীতে আসছে উল্লেখযোগ্য যাদের নাম আমি এখন নেব আপনি আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার তার ভিতরে আমার নবীর কলিজার টুকরা জামাতা আমার নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের বাবা হযরত আলীর গায়ে 82 টার উপরে বল্লমের আঘাত তরবারি আঘাত ছিল তা 82 টা যদি আঘাত থাকে কাতরা কাতরা বুঝেন
ওই যে গিরাং মঞ্জ যে টেঢা দিয়ে মারামারি করেন না এই টেঢার কোপ ধরা কোপ আল্লাহু আকবার কেমনে ধরার কোপ আমি আপনাদের বুঝাই দিই এখন কানবেন যারা আলীর জন্য দুই ফোঁটা পানি আসবে আমি যখন এই বছর কয়েকদিন আগে এক সপ্তাহ আগে আমি বাংলাদেশে আসার একদিন আগে ওহুদের মাঠে গেছিলাম আমার সাথে 41 জন হাজি ছিল আমি যখন বললাম ওই যে ঘুমায় আছে আমির হামজা ওই যে ঘুমায় আছে কবরটা কারণ মাকবারে শহীদাইন যেখানে 70 জন সাহাবি সোয়া এখানে মাত্র তিনটা কবরে আলামত পাওয়া যায় মুহাদ্দিসগণ লেখেন একটা কবর হলো আমির হামজার আর একটা কবর হলো মুসাইব বিন উমাইরের আর একটা কবর হলো হামজালার মারহাবা বললেন না মারহাবা আমি দেখব আশিকে রাসূল কয়জন আছে আশিকে রাসূল খালি ওই যে 5 কেজি মিষ্টি কি না হুজুরে 50 টা বগেরে দিয়া ইয়া নবী কইয়া সিতো একাই তো হুইয়া বুইয়া গরম সুন্নি দিলা সুন্নি আর দেখ সুন্নি এ সুন্নির ঘরে সুন্নি হে মিজানু মার আজারি ডাকছে ওকে ডাক বদমাশ ওহেনতে আইয়া ওহেনে কালেমা বলি না বাইতে কালেমা বরস তা তুই যদি কালেমা পড়ে থাস তওবা করে থাস তোর বউ তো গেছে গা বউরে বিয়ে করছিস তুই কথা কর না কেন ঠিক জোরে কর ঠিক আর বউরে বিয়ে করতে লাই এই দাম করে বিয়ে করতে পারবি না ওটা ইদ্দত পালন করার লাগবে এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন ওরা যদি মনে করে এই যে গেছিল যেটা মিজান আমার আজারির ডাকে গেছিল না কয়টা আমার হাসি আছে হাসি এরা কি খায়া মুফতি এসে আল্লাহই জানে আবার আজারি দাবি করে নাম আমি বলবো না মিজান আমার আজারি ডাক দিছে গেছে কে মিজান আমার আজারি কি কাফের নাকি না আস্তে কথা কইলে লুলয়ে মরে তো গো ডাকছে ভালো লাগিয়া গরম শুননি আর দেখ শুননি মিডিয়া শুননি হুইয়া শুননি কাইতে শুননি পায়খানা শুননি ঠিক শুননি ডাকছে গেছো কথা কর না কেন ঠিক আলেমই তো ডাকছে আর মিজানু মানাজারে কি ফেলাই দে আলেম না আরে বাপ রে বাপ অপেক্ষা কর বেটা মিজানু মানাজারে এমন জায়গায় আল্লাহ তারে বসাবে ওই আমাকে একটা ভাষা আছে যে যারে নিন্দে সে তারে ফিন্দে বিগত সরকার ভাবছিল হেরে দেশান্তর করায় দিলে মনে হয় যুবকদের আইডল হিসেবে তার অন্তর থেকে মুছে যাবে বরঞ্চ 4 বছর বাংলাদেশের বাইরে থাইকা ইটা জিরম যেখান দিয়ে বেশি পরে পিকেট হয় যুবকরা মিজান মানাজারে পিকেটের মতো ভালোবাসা হল গুলি দিয়া বোমা দিয়াও তার ভালোবাসাকেও খেদাইতে পারবে না জাররা পরিমাণ লড়াইতে পারবে না আমি মিজান মানাজারির দালালি করতেছি না বেটা বাস্তব যেটা হেডে করছি মিজান মানাজারির দালালি করলেই আমার ওয়াজ দুইটা কুম্ভ বাবা আর বই 27 চিন্তা আমি ইলিয়াস রহমান জিয়া দিব আমাগো মার্কেট কুমার আমার মতো আল্লাহ ছাড়া কেউ নাই কারণ আমাগো মার্কেট আস্তে আস্তে আল্লাহ উঠাইছে আস্তে আস্তে মরা রাখ কোন দিকে চলবে কারণ আমরা কোন সরকারের দালালি করি না অনেকে আমারে কয় আপনার শাশুড়ি শেখ আছে না গেছে গেছে আরে বেটা শাশুড়ি কইছে পিঠ বাসাবার লাগি আবার যদি বিএমপি ক্ষমতা হয় বগুড়া বিয়ে করব খালেদারে শাশুড়ি করব কথা কন না কে আলেম ওলামা সবাই যদি ভিতরে থাকে তাহলে হক কথা কইব কে এই বেটা আমি যদি শেখ হাসিনার দলই করতাম বাংলাদেশের সবচাইতে যদি বরাবাস আর আইকেলাবাস দিয়ে থাকে আওয়ামী লীগ রে একমাত্র আমি গুনাহগার দিছি কথা কন না কেন মামুল হক যখন জেলখানায় ছিল সবচেয়ে বেশি বুলেটিন মাঠে আমি মারছি যখন কোন গরম শুননি মাইটে শুননি হুইয়া শুননি কাইনে শুননি কোন শুননি কথা কইতে সাহস নাই সবাই সরকারের দালালি করছে তখন আমি মারছি আইক্কেলা বাস কারণ আমি জানি হক কথা যারা বলে আল্লাহ তাদেরকে হেফাজত করে এটা আমার জানা আছে আলহামদুলিল্লাহ বলেন এরপর আমারে কোয়াল ভাই ক আল্লাহ তো কইতে দিছে ক তো মিজান আমার আজারি ডাকছে আল্লাহর বান্দা এই লোকটার আমার খুব ভাল লাগে কারণ আছে তো এই লোকটার প্রতি আল্লাহর রহমত আছে ঠিক কথা কর না কেন এবং ওর ভিতরে এলেম আছে ভাই মতনক্য থাকতে পারে অনেক সময় কথা উল্টা পাল্টা আমারও হয় হয় না আমার কথাও কিন্তু অনেক হয় টান হয়ে যায় মুখ থেকে ওইরকম অনেক মাসলা মাসাইল ভাবে মিজান মানাজের অনেক কথা বলে ফেলেছিলেন এক সময় এখন কিন্তু দেখবেন সে কথা বলে অনেক চিন্তা ভাবনা করে কথা বলে তখন বয়স কম ছিল এখন একটু বয়স বাড়ছে এখন অ্যানালাইজ করে চিন্তা ভাবনা করে তাহকিক করে তারপরে কোরআন হাদিসের কথা বলবে ঠিক
তো গরম সুন্নিকে নিচে দাওয়াত দিয়ে তো শুকর বেড়া মিজার মাজারি তোর মতো নাফিতরে নিচে ঠিক তুই আইয়া তওবা করলি আবার কালেমাও বললি আর তাও লাইভ আইয়া কোটি কোটি মানুষের সামনে আস্তাগফিরুল্লাহ তাতে কি বুঝলো মানুষে যে আলেম উলামার ভিতরে মারামারি লাগছে ঠিক ভাই রে আমি তোমাদেরকে বলবো এগুলা বাদ দাও এখন আমাদের ঐক্যর সময় হয়ে আসছে ঠিক আলহামদুলিল্লাহ বলেন আমাদের এখন ঐক্যের সময় বাতিলের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে ইসলাম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী আলেম বিরোধী যেই সমস্ত নাস্তিক বেঈমানেরা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে ওদের বিরুদ্ধে বস্ত্র মুষ্টি ধারণ করার সময় এখন আমাদের চলে এসেছে এখন আমাদের এক প্ল্যাটফর্মে এসে সমস্ত ফাসেক ফুজারের মোকাবেলা করতে হবে রাজনীতির মাধ্যমে এই সময় আর কোনো ভেদাভেদ চলবে না আল্লাহ সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসুন দরকার আমিন আলহামদুলিল্লাহ বলেন এই যে রাস্তায় যারা দাঁড়ায় আছো তোমাকে কি শহীদদের জন্য তো কি দোয়া করতে মন চায় না ভিতরে আয় পড়ো এই যে কটা চেয়ার খালি আছে আয় পড়ো আলহামদুলিল্লাহ বলো আসো পাগনি ওই যে বাগনে বলে আয় পড়ো সাহো মামারে লয়ে আহো আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন তো আমার সাথে বলেন তো দেখি সমস্ত আলেম ওলামা এক হয়ে যাক জোরে কোন আমিন খালি আলেম না এ ভাই আওয়ামী লীগ দেখছেন দেখছেন না 17 বছরে তো দেখলেন নাঙ্গলও দেখছেন চাষ কেমনে দেয় এরপরে ধান বুনাইছেন গোলায় উঠেছেন আলহামদুলিল্লাহ ওটাও দেখছেন সবাই রে দেহা আছে একবার একটু হুজুরকে নিয়ে দেখেন না দেখেন নাই চান্দুরে করে কি নিয়ত তো নাই আবার যখন ইলেকশনের টাইম আইব দূর মোল্লারা কি করবে আপনি কি জানেন মোল্লাদের ভিতরে আল্লাহ এমন জ্ঞান দান করেছেন মোল্লাদের কথায় মানুষের চোখের পানি আসে মোল্লাদের কথায় মানুষ ভালো হয়ে যায় এই যে দেখেন মানুষ চরমুনাই যায় আহারে 3 দিনের বয়ানে ডাকায় ডাকায় নিজাম খুনির মতো ডাকায় অলির মতো হইয়া আসে 40 দিনের সিল্লাই যায় আলেম ওলামার বয়ান শুনে কাকরাইলে 3 দিনের বয়ানে টুঙ্গির ইস্তেমায় আল্লাহর অলির মতো হয়ে যায় আল্লাহু আকবার এইটারে আবার ডাকাতি শুরু করছিল ওই যে সাদ এক গ্রুপ আছে না জি হ্যাঁ বন্ড আর এক গ্রুপ এইটা এই গ্রুপ আবার খুব ভয়ঙ্কর কথা বলেন না কেন এই বর্ষ যদি টুঙ্গি ইস্তেমা ইস্তেমা হয় একমাত্র আলেম ওলামার তত্ত্বাবধানে হবে বাকি আর যেগুলো আছে এত বছর ওই যে আওয়ামী লীগ সরকার আসিল ওইগুলারে ধুমা দিয়ে দিয়ে করতে পারছেন এবার পারলে করিস ঠিক ঠিক কথা কর না কেন এবার ইস্তেমা একটাই হইবে কি আলেম ওলামা রাজি আছেন না মাঠে নামবো মা যায় কাফনের কাপড় বাইন্ধে নামবো একটাই হবে একটাই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে মাননীয় সরকারের কাছে দাবি রাখবো ছাত্র বৈষম্য আন্দোলনের দ্বারা আপনারা যারা এখন সরকার গঠন করেছেন কিছু যুবক এখানে আছে আলহামদুলিল্লাহ এই যুবকদের কথায় অনেক যুবক দেখেন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই যে আমাদের একজন 25-26 বছরের দুজন উপদেষ্টা আছে আসলে এদের মাথার মধ্যে আল্লাহ অনেক বুদ্ধি দান করছে আর এই বসে তো পোলাপান বোতলেই পড়ে থাকার কথা কথা কর না কেন পোলা দুইটা কি সুন্দর ভাবে কথা বলে চিন্তা ভাবনা করে বলে এখন আমাদের দেশে কিছু নাপিত বিচার আছে এখন সার বলতে কষ্ট লাগে কথা কর না কেন ও এগো সার বলতে কষ্ট লাগে না তাগো সার বলতে কষ্ট লাগে আর যেগুলো সুৎকর গুসকর টুপাস মমতাস মমতাস টুপাস সিংকা মালা কাচি ফিকলা চা ওরে সালাম দিতি ওরে সার কইতি ওরে ম্যাডাম কইতি আর এই ছাত্র দুইটা গ্রাজুয়েট কমপ্লিট ছেলে এদের জ্ঞান আছে এদেরকে তোমার সার বলতে কষ্ট লাগে আমার তখন দুঃখ লাগে আর মনে মনে কই আহারে আল্লাহ জানো তোকে অনেক বছর রাহে আর তোকে সার কইতে কইতে তোকে মুখের মধ্যে ফেনা উঠে আল্লাহ সব পারে না
পারে কি পারে না এখন দিলটা নরম করবেন চোখে এক ফোঁটা পানি আসে কিনা কথা মাত্র 5 মিনিট বলবো তাকান এদিকে এ ছাত্র বৈষম্য আন্দোলনের শহীদদের জন্য যে দোয়া করছি এ নবীর যুগে যে সিস্টেমটা ছিল নবীর যুগে 70 জন সাহাবী হইছে শহীদ হইছে শহীদ উহুদে আর 70 জনের উপরে ইনজুরি হইছে কারো হাত নাই হাত দুইটা নাই কোদ দিছে কেটে গেছে খালেদ বিন ওলিদ যখন ইসলাম কবুল করে আপনারা জানেন উহুদের যুদ্ধের পরে খালেদ বিন ওলিদ যেই সাহাবীদেরকে কোবাইয়া হাত পাও কেটে দিয়েছিল এই খালেদ বিন ওলিদ বিশ্বনবীর সামনে দাঁড়ায়া হাত জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই হাত দুটো আপনি কোবাইয়া কেটে দেন নবী বলেন কেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে আমি খালেদ দুই হাত দিয়ে কোবাইছি কুরবানির গরু যেমনে জবাই দেওয়ার পরে যেমনে দুই হাত দিয়ে কুড়াল দিয়ে কোবাই গোশত বানাই আমি এইভাবে উহুদের মাঠে কোবাইছি আমার কোবানির কারণে হয়তো অনেক সাহাবী এখনো বেঁচে আছে তার দুইটা হাত নাই অনেক সাহাবী আছে হয়তো দুইটা পাও নাই আমি খালেদের হাত দুইটা এখনো ভালো আছে নবী ওই মানুষটাই জানে যার হাত নাই সে হাতের মর্মটা জানে যার চোখ নাই সে বুঝে চোখের মর্ম কি আমি খালেদ দেখেছি উহুদের মাঠে একজন সাহাবী বেঁচে আছে তার হাত দুইটা নাই নবী সে যখন মসজিদে নববীতে নামাজের মধ্যে এইভাবে হাত বাঁধতে যায় গো তার হাত দুইটা এইভাবে বাঁধতে পারে না আমি দেখছি তখন আমি চোখের পানি ছেড়ে দিয়া বলি খালেদ রে বিন ওয়ালিদ তোর নেতৃত্বে সাহাবীর হাত দুইটা কাটা হইছে তোর নেতৃত্বে আমার নবীর দাঁত দুইটা ভাঙা হইছে প্রথম যখন মুসলমান বিজয় লাভ করে তখন তুই খালেদ ইচ্ছা করলে চলে যাইতে পারতি তুই খালেদ প্রতিশোধ নেয়ার জন্য খালেদ বিন ওলিদ উহুদ পাহাড়ের উপরে তুই খালেদ বিন ওলিদ পালায়াছিলি যখন দেখছর মুসলমান গনিমতের মাল চোকাইতে ব্যস্ত তখন তুই খালেদ বিন ওলিদের নেতৃত্বে আবার পাহাড় থেকে জাবায়ের নাম সর জাবায়ের নাই মা একটা দৌড় দিয়া বিশ্ব নবীর গালের উপরে এমন জোরে আক্রমণ করছ আমার নবীর গর্তের মধ্যে লাথি দিয়ে ফেলে দিছ নবীর গর্তের মধ্যে ফেলায় দিয়া বড় বড় তরবারি দিয়ে আগুন ধরে আঘাত করছ নবীর হেলমেটের রড এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের করে দিস নবী আমার এখনো হাড্ডি সাবায় খাইতে পারে না গো খালেদ বিন ওলিদ নবীর দেখছি গোশত খাইতে গেলে নবী হাড্ডি চাবাইতে পারে না তুই খালেদ বিন ওলিদ যদি দ্বিতীয়বারে আক্রমণ না করতি আমার নবীর দান দান মুবারক শহীদ হইত না নবীর কলিজার টুকরে চাচা আমিন হামজা শহীদ হইত না বাবা চতুর্থ হিজরির পরে বিশ্ব নবী মাঝে মাঝে সবে বরাতে সবে কদরে সবে মেরাজে বিশ্ব নবী যাইতেন বাবা মাকবারে শহীদ আইনের ওইখানে শহীদদের কবরের কাছে যাইয়ে কাঁদতেন আর বলতেন চাচা ও চাচা তুমি শুধু আমার চাচা না তুমি আমার দুধ ভাই কারণ তুমি যেই বান্দির দুধ পান করছো আমি মুহাম্মদ ওই বান্দির দুধ পান করছি চাচা তুমি ভাতিজারে রাইখা বহুদের পাশে ঘুমায়াছো চাচা মক্কায় বাবার আদর তুমি আমার দিছো এই মুহাম্মদ বলে ডাকতে পারে নাই আরে বাপ জান নাই গো বাজার অনেকের বা
বাড়ি রংপুর দিনাজপুর কুড়ি গ্রাম এখানে আছে বাবা মোমেন সিং কিশোরগঞ্জ চাঁদপুর অনেক ভাই কিশোরগঞ্জের আসো ও বাজান যখন বাড়ির থেকে এই শহর থেকে নরসিংদী শহর থেকে চাকরি করিয়ে বাড়িতে যে ডাক দিতাম যখন ডাক দিত বাবা বাবা এই যে মাজারি বাবা সৌদি আরব থেকে আসে লাগেজটা গাড়ির থেকে নামানোর আগে দেখে বাবা দরজার কাছে দাঁড়ায় রয়েছে গো যেদিন এই রক্তটা চলে যাবে আর পুরোদিন বাপ বলে ডাকতে পারবে না সেদিন মাজারি বুঝবে বাবা কি জিনিস গো এই যে আমার বাম পাশে বসে বসে কান্তাছে দেখো এই ছেলেটা আজকে আমার মতো আমার সুরে ওয়াজ করে বাবা এই যে সানিন দোহারি বাবা ওর কিন্তু বাবা নাই ওর বাবা একদিন ওর বয়স যখন সাত বছর আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছিল যে দিশা আমার সানিন যেন একদিন আপনার মতো ওয়াজ করতে পারে বাবাই আমার কাছে তুলে দিয়ে গেল আজকে সানিন বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়াজ করে বাবা দুঃখ মিয়া কবরে গো বাবা আমার নবীও কিন্তু যখন আব্দুল্লাহর কবরের পাশে বাবা মদিনায় যায় বাবার কবরের কাছে বসছে বাবার ডাইকা ডাইকা কয় বাবা ও বাবা তোমার মোহাম্মদ তোমার কবরের কাছে আসছে বাবা তুমি কি একবার মোহাম্মদ কে একবার ডাক দিতে পারো না বাবা আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি রে গো আমার বন্ধু বান্ধব সবাই বাপ বলে ডাকে আবু বকর আমার দুই বছরের ছোট আবু বকর যখন তার বাবা কোহপাকে আব্বা বলে ডাকে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায় আমার স্বাস্থ্য বাইরে যখন বাপ বলে ডাকে আমার নয়জন স্বাস্থ্য ভাই চাচার সন্তানেরা যখন আব্বা বলে ডাকে আমার কলিজার মধ্যে আগুন লাগে বাবা তোমার তোমার সন্তান মোহাম্মদ তোমার কবরের কাছে আসছে তুমি পারলে মালিককে বুঝাইয়া কও আমার একটু কোলে লইতে বাজার লেখক লেখে ইমাম তানভি তার কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ তখন কবরে বসে বলছিল মালিক দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান যদি আমার ঔরাসে জন্ম নেয় দেখো আমার শ্রেষ্ঠ সন্তান আমার কবরের কাছে কাঁদে আমার একটু কবরটা ভাঙ্গে দাও আমি মুহাম্মদ রুইটা একটু কোলে লই আদর করে দেই ওবা জানে এই হাদিসের দ্বারা পাওয়া যায় কোন ইয়াতিম যখন বাবার কবরের কাছে দাঁড়ায় বাপ বলে শিক্ষার মাইরে ডাক দেয় বাবাই কবরে বসে ডাক দিয়ে বলে মালিক আমার কবরটা ভাঙ্গে দে আমি একটু আমার কলিজার টুকরা সন্তান রে কোলে আল্লে দেখো আমার ভাই কান্দে এই ময়দানে কার বাবা নাই কার মা নাই গো আর এই জমিনে মার মত দরদি কেউ নাই গো আমি জিহাদি কতবার মক্কা মদিনায় গেলাম কাবা ঘরটা বুকে নিয়েই বলি মালিক রে আমার মায়েরে মাফ করে দিবে আমার বাবারে মাফ করে দিবানি প্যান্ডেলের ভিতর কে যেন বলতেছে বাবার যুবক তোর পাও দুইটা দর্শি রে ভাই তুই একদিন বাবা হবি তোর স্ত্রী যারে বিবাহ করবি সেও একদিন মা হবে
তোর সন্তান একদিন বুঝবে তুই যেদিন মারা যাবি ভাই তোর বাবা মায়ের জন্য তুই বয়া বয়া কাঁদতে থাক হাত দুইটা উঠাই আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট কর আহারে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ওই বাবা মার কাছে যাইয়া দেখ তাদের কলিজায় কত ব্যথা রে আমার মালিকের দুইটা হাত বাড়াই আমার আল্লাহর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দে যুবক এই নসিমদের যুবক ডাক দে জোরে একটা ডাক দে ভাই এই বৃষ্টির মধ্যে ডাক দে মাওলানা দেখায়া দে মাজারিটাকে বৃষ্টি উপেক্ষা করে চলে আসছিল ছাত্র আব্দুল যারা মারা গেছে আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও ভাই যাদের চোখের পানি পড়ছে এই বৃষ্টির মধ্যে ওইদারের মধ্যে বলে গেলাম তোদের কবরটা যেন জান্নাতের টুকরো হয়ে যায় শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই এই জমিনের মালিককে আল্লাহ এখন আছে না টাকা নাই দিকে মাত্র পাঁচটা মিনিট চোখের পানি ছেড়ে দেবেন কিচ্ছু লাগবে না ইলিয়াস রহমান জেহাদির ভিতরে আল্লাহ একটা গুণ দিছে আমি যখন বলি এখন কান্দি তখন আল্লাহ কান্দাইতে থাকে বাংলাদেশ সেই বৈশিষ্ট্যটা সব বক্তার ভিতরে আল্লাহ দেয় না কারণ আমি বলি শ্রোতারা এখন কান্দবি আমিও কান্দি আমার ভাইরাও কান্দে এই কান্দার কারিশমা পৃথিবীর কেউ পারে না কে পারে আল্লাহ জোরে বলেন কে কে বক্তার কোনো ক্ষমতা নাই কান্দাবার কান্দাবার কারিশমা কার আল্লাহ এই কুদরত কার যুবক এখন পাঁচটা মিনিট মাওলার দিকে তাকাইয়া জাহান্নামের ভয় নবীর ইশকে দুই ফোঁটা চোখের পানি ছাইড়া দিবি কে কইছে তোর জাহান্নামের আগুন হারাম হবে না কে কইছে তোর বাবা মারে মাফ করবে না তুই বৃষ্টির মধ্যে যা চাবি তাই পাবি ইনশাল্লাহ বলেন আরো জোরে কন খালেদ বিন ওলিদ বলেন যারা সত্তর জন শহীদ হয়ে গেছে তারা তো গেছে ইয়া রাসূলুল্লাহ যাদের হাত পাও নাই আমি খালেদ আমার জীবনের সমস্ত বেতন সমস্ত ইনকাম আমি ওই হাত পাও বিহীন ভাইদেরকে আমি দান করে দিলাম মারহাবা বলতে পারেন না তাহলে বোঝা গেল আন্দোলনে যুদ্ধের মাঠে যারা মারা যায় তারা তো আল্লাহর জান্নাতেই চলে যায় জিম্মাদারিতে কিন্তু যারা পঙ্গু হইয়া ঘরে পঙ্গুত্ব বরণ করে তাদের পাশে আমাদের দাঁড়াবার সুন্নাত ঠিক না বে ঠিক তাদের পাশে দাঁড়াবার দরকার আছে না নাই তোমাদের এলাকায় যদি এরকম পঙ্গুত্ব বরণ করেছে যারা ঘরে পড়ে আছে হসপিটালে পড়ে আছে যুবক ভাইরা তোকে পাও দূরে ধরে যাই স্কুল কলেজের বন্ধুরা তোরা যারা সুস্থ আছো তাস্তরি যারা অসুস্থ আছে তাদের পাশে দাঁড়াবি ভাই তাদের খোঁজ খবর নিবি তাদের মা বাবার খোঁজ খবর নিবি আলহামদুলিল্লাহ বলেন কয়েকদিন আগে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমার বাসায় আমার কেরানীগঞ্জ একটা ছেলে পল্টনে আন্দোলনে যেদিন পাঁচ তারিখ ও যাত্রা বাড়ি ছিল ও কাজ করতো মাছের আওড়াতে হে ভাই ওর বাড়ি বরিশাল আমতুলি ও আন্দোলনে গেছে যাইয়া পাঁচ তারিখে ওর পায়ে গুলি লাগছে পায়ের মেন রগটা গুলিতে উড়ে গেছে আর পার মধ্যে এখনো গুলি ট্রিটমেন্ট করার পয়সা নাই আমার মাদ্রাসা আইছে হুজুরের কাছে হুজুর আমাকে কিছু পয়সা উড়াই দেন তখন আমি বললাম যে বৈষম্য আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইরা এখন তো ক্ষমতায় তাদের কাছে গেছিলেন হুজুর গেছিলাম তারাও কিছু দিছে আপনিও কিছু দেন ভাই আমি যা পড়ছি আমি গরিবানা হালাতে ভালোই একটা অঙ্ক দিছি দেওয়ার সাথে সাথে আমার কি বলে জানেন হুজুরের টাকাটাই আমার জন্য বড় না আমার ছেলে ঠেলে কিন্তু আমিও তোমাদের কাছে অসুস্থ ভাইদের জন্য দোয়া চাইয়ে যাই আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দিও যে আবু সাইদ আবু সাইদের মা বাবারা তো কতজনেই সাহায্য করতেছে ঠিক না বেটি করতেছে না যে আর একজন ছেলে যে পানি পানি লাগবে পানি মুক্ত তোরে জানে আল্লাহ জান্নাত দিয়ে মুগ্ধ করে দেয় আমিন রোজে মাহশারে এক গ্লাস পানির জন্য মানুষ ছটফট করবে ওই আন্দোলনে কিন্তু অনেক ছাত্র ভাইরা পানির জন্য ছটফট করেছে ও পানি দিয়ে আজকে আল্লাহ তুমি ওর হাউজে কাউসারের ব্যবস্থা করে দিও মুগ্ধর মা বাবার কথা শুনলে বুকটা ভরে যায় মুগ্ধর ভাইটা সাক্ষাৎকার দিছে কয়েকদিন আগে বলছে আমার ভাইকে যেন আল্লাহ জান্নাতের পানি দেয় বুকটা ব্যথা হয়ে গেছে কারণ মা বাবার ওয়াজ করতে গেলে ছাত্র বৈষম্য আন্দোলনের শহীদদের কথা বলতে গেলে বুকটা ফেটে যায় শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই আমি ইলিয়াস রহমান জিহাদি সাইড দিন ছিলাম মাঠে
আমি দেখেছি কি এই গরমের ভিতরে আন্দোলন করা কত কষ্ট। সরমনা শায়খের সাথে 60 দিন ছিলাম বেটা, খালি বাবু তোমরাই আন্দোলন করছো, আমরা হুজুরে বরে ঘরে বইয়ে বইয়ে বুঝি খাবার খাইছি না বেটা, আমরাও মাঠে ছিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আলহামদুলিল্লাহ। আমরাও চাইছিলাম একটা কিছু হোক, জালিমের বিচার হোক, ঠিক আল্লাহ করেছে। অতএব আপনাদের কাছে একটাই দাবি থাকবে, ছাত্র বৈষম্য আন্দোলন করতে যে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ বানিয়ে দেন। কথা আর দীর্ঘায়িত নয়, রাত এখন 11টা বাজে, শুধু একটা কথা বলবো, এই জমিন থাকার জায়গা না, মাঝারি আপনাদেরকে এত কষ্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওর একটা মুখ্য উদ্দেশ্য আছে, আছে না নাই কি? আপনারা তারা 500 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ও যদিও টাকা পয়সার কম আছে কিন্তু ওর বুকটা কিন্তু সাহস দিয়ে ভরা আছে, আর কলিজা অনেক বড়। এই মাহফিলটা দেখতেছেন 20টির ভিতরে লাখ টাকার উপরে খরচ, আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই যে আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো, একজন দুজন আলেমরে খাওয়াই নাই, দুবারে তো খাওয়ানো শুরু করছে, ড্যাক বিরিয়ানি বাইরে ইসের খাওয়াইছে, আরো বলে এক ডাক আছে। আলহামদুলিল্লাহ সবাই আমি বলে যাই, দোয়া করেন ছেলেটার জন্য, আপনাদের এলাকারই সন্তান, ও তো আমার গোপালগঞ্জের সন্তান, ও তো নরসিংদীরই সন্তান, ওর জন্য দোয়া করেন, ও যেন দিনের খেদমত করতে পারে, জোরে কেন আমিন। তবে আমি স্বচক্ষে দেখছি, আগে ওরে আমি অনেক কিছু কইতাম, দোর বেলা তোর পাগল সকাল আমি দাওয়াতে যাবো না, কিন্তু ওরে মক্কা মদিনায় দেখছি, আর আমি ট্রাই করে দেখছি মক্কা মদিনায় ওর যে দাম, আরে মিয়া এই উমরার থেকে আইলাম, আপনাকে যেগুলো আছে না, সাবেক এমপি মন্ত্রী অধিকাংশ চান্দু মক্কা মদিনায় ফেলাইছে, এখন নেতাকে তারা এখান থেকে ডলার পাঠায় ওইখানে ফাইভ স্টার হোটেলে খায়, নিচেও নামে না, কারণ নিচে নামলে যারা প্রবাসী আছে ওরা তো গড়াই বোধহয়, হ্যাঁ তাহলে তো ভালোই জানেন। অতএব এটা আমি দালালি করছি না, বেশি বললে আবার দেখবেন কালকে মিডিয়ায় সার্বো আর কবে দাও, দুই পাগল এক জায়গায় হইছে, কি যে বিপদে আসি রে ভাই। তবে শোনেন একটা কথা বলে, ভাই এই সর তুই এখন করতে আইস রে, লাইট একটা জ্বালাই বল, রসুলের রওজার পাশে বইয়া, রসুলের রওজার পাশে বইয়া আমার দেশে 300 রিয়াল, আব্দুল খালেক শরীয়তপুরের দেশে 200 রিয়াল, বাংলাদেশের 500 রিয়াল কত? 17,000 টাকা। বইয়া রয়েছে ইফতারির আগে আসরের পরে, এক জায়গায় ইফতারির দাওয়াতে যাবো আমরা 3-4 জন মিলে এক জায়গায় ইফতারির দাওয়াতে যাবো, কথাটা বলছি খেয়াল করেন, আপনাকে নরসিংদীর বলা ওপট করে কয়ে যে ভাই আমি আপনার আজকে কিছু হাদিয়া দিব, কি কয়ে আপনার 300, খালেক শরীয়তপুরের 200। তখন আমি বুঝলাম, শোনেন মক্কা মদিনায় কিন্তু কেউ কেউ টাকা দিয়ে সহযোগিতা করতে চায় না, করে না, এটা পকেটে থাকলেও করে না, খাওয়ায়ও না, কিন্তু আলহামদুলিল্লাহ ওর ওদিনকে দেখছি যে না ও যাই কিছু করুক দিলটা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কাঁদে, এবং মক্কা মদিনার অনেক অনেক বড় বড় আপার লেভেল থেকে নিয়ে নিচ পর্যন্ত ভালো বলে মোটামুটি দেখলাম কয়েক বছরে ভালো হাত করে ফেলছে, আলহামদুলিল্লাহ এইভাবে ও খেদমত করুক দিনের, কিন্তু ব্যবসা না করুক, এমন ব্যবসা না করুক যে এই ব্যবসায় জাহান্নামের দিকে নিয়ে যায়, আপনাদেরই সন্তান, আর কিছু না করুক। আমি ইলিয়াস রহমান জিহাদি যেটা না পারছি সেটা ও পারছে, যদি কোন কেমনে ও বছরের ভিতরে 6-7 মাস মক্কা মদিনায় থাকে, আমি তো পারি না, আমি বক্তা পারি না, অতএব আমি শিল্পপতি পারি না, ইচ্ছা করলে মক্কা মদিনায় যে তুমি থাকতে পারবা না, আরে তাল্লাহ ওইভাবে কবুল করছে, কথা বলেন না কেন? যেই দেশে আমার নবী জন্ম নিছে, যেই দেশে আবু বকর জন্ম নিছে, ওই জায়গায় বছরকে বছর পড়ে থাকা এটা ভাগ্যের ব্যাপার। অতএব দোয়া করি আপনাদের এলাকার সন্তান ও যখন দাওয়াত দিয়ে নিয়ে আসছে ওর জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন ওকে কবুল করে, জোরে কেন আমিন। এবং সবচেয়ে বেশি কি জানেন, ও আমার মসজিদটা দেখতে গেছে, ভাই আমি একটা মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, দেখে আসবেন আমার মসজিদে, আমার মক্কা অনেক সহযোগিতা করে, অনেক সম্মান করছে মক্কা মদিনায়, আল্লাহর ব্যবসায় তুমি বরকত দান করো,
এই সারোয়ার ওর মায়ের জন্য বাবার জন্য অনেক কাঁদছে আমি যতগুলো মাহফিল করছি ও খালি দোয়ার আগেই বলতো যে আমার আব্বা লাগে দোয়া করেন আমার অসুস্থ আব্বা মারা গেছে আরে এখন বুঝবি বাপ কি জিনিস এখন বুঝবি বাপ কি জিনিস অতএব দাদা ভাই এই যে সারোয়ার যে আমার মসজিদ 2000 টাকা দিয়েছে এটা আমারে দেয় নাই কিন্তু এটা আমার মসজিদে দিয়েছে আর আমি এদের কাছে চাইও নাই কথা বলেন না কেন যেটা দেখবেন মনের থেকে সেটা 100 টাকা হোক যে দিবে ওর দান ডাইরেক্ট কবুলই হবে আল্লাহ তাআলা সারোয়ারের বাবাকে maaf করে দিক এর বাবা অসুস্থ আর মা অসুস্থ আল্লাহ সুস্থ করুক জোরে কোন আমিন আর মা গত বছর আপনার মসজিদে যা দিয়েছি এবারেও দিলাম দোয়া চাই আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আল্লাহ তাআলা আপনি সবাইকে কবুল করেন ভাই আমার মসজিদ 4 কোটি টাকা খরচ করছি আলহামদুলিল্লাহ দেখে আসবেন দুই রাকাত নামাজ পড়ে আসবেন একজন আলেম বাংলাদেশের নিজের অর্থায়নে আল্লাহর একটা ঘর করছি দেখার মতো আপনি দেখলে বুঝতে পারবেন এত সুন্দর আল্লাহ আমারে দিয়ে করাইছে কিচ্ছু চাই না দোয়া চাই আল্লাহ আমার এই মসজিদের যা কিছু আমি খরচ করছি ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্রদের জন্য আমি তোমার কাছে সবর্দ করলাম আমার এই মসজিদের খাতিরে ওদেরকে তুমি maaf করে দিও তুমি না কইছো যে মসজিদ বানাই দেবে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব আল্লাহ আমি ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ওদের জন্য তোমার ঘরটা সবর্দ করলাম তুমি ওদেরকে এই রসিলায় maaf করে দিও ইনশাআল্লাহ তাআলা যারা আমার মসজিদ না দেখে একজন বক্তা মানুষ জালোকাঠি অত্যন্ত ওর কণ্ঠে আল্লাহ অনেক অনেক জাদু দিয়েছে আল্লাহ ওর কণ্ঠকে আরো তারান্বিত করে দাও এবং অনেক উলামা একরাম এখানে আছে চোখের পানি ফেলছে আমি গুনাহগারের কথায় আল্লাহ যেন তাদের সবার কণ্ঠকে সতেজ রাখে সুস্থ রাখে এই সারিনা সব দুহারি সবার জন্য দোয়া রইল আপনাদের জন্য দোয়া রইল বৃষ্টির মধ্যে আসছেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ মাজারিতে আপনাকে দাওয়াত দিয়েছি জানুয়ারিতে জানুয়ারিতে যদি আবার মাহফিল করে আবার দেখা হবে ইনশাআল্লাহ মরে গেলে দেখা হবে কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে নাজাত দিয়ে দেয় জোরে কোন আমিন আমার মসজিদ না দেখে যারা দান করছেন সেটা 10 টাকা হোক আর 100 টাকা হোক আল্লাহ যেন সবাইকে maaf করে দেয় আমার পরে কেউ বেজান না তো আল্লাহ আমার আলেম ভাইদেরকে আপনি maaf করে দেন আল্লাহ যারা কারাবন্দী অনেক আলেম এখনো ভিতরে আছে বিশেষ করে মাদানী নগরের একজন আলেম ভিতরে আছে এই 15 16 বছর ধরে আল্লাহর বান্দা ভিতরে মাদানী নগর শিক্ষক কোন অপরাধে কোন জালিমে কেন যে তারে আটকায় রাখছে জানি না আল্লাহ প্রত্যেকটা আলেম যারা ওই আয়না ঘর নামে শয়তানি ঘর নামে যারা অত্যাচারিত অতিষ্ঠ হয়েছিল আল্লাহ তাদেরকে আপনি সেহাতে তৈয়বা দান করেন যারা কারাবন্দী আলেম ছিল আপনারা জানেন না খবর লয়ে দেখেন আমরা বক্তা আমরা জানি তাদের চোখের পানি এখনো মুছে না এখনো ঠিক মতো রুকু করতে পারে না এই যে মামুনুল হক দেখেন মসজিদ নববীতে সিয়ারে বইয়ে দিছে তাকরা যুবক ছিল মামুন অতএব আপনি ভাইবেন না আলেম উলামারে নিয়ে ওখানে সুমা দিছে এই মাজারিকে চোখ বাইন্দা বলে কয়দিন ওরে খালি ওই যে কাতি মাইশা কি কমু চোখ বাইন্দা জামনে ফিডাইছো আমারে একদিন কয় ভাই এত লজ্জা করে কোন জানা আমারে কি পিট কলে কি তিনি যে পিটাইছে এটা তো কারো কাছে যারা মার খাইছে একজনের বাইরে কয় না লজ্জা কয় না আল্লাহ যারা আলেমদের অত্যাচার করছে আলেমদের চোখের পানির কারণে এই জালিমের বিচার হয়েছে খালি ছাত্র গবৈষম্য আন্দোলন হয় নাই মিয়া আলেমদের চোখের পানিতে হইছে অতএব যে কোন ওসিলে আল্লাহ পাক আলেমদেরকে এক করে দিক এবং অন্তত একবার হলো আলেমদের হাতে আল্লাহ একবার ক্ষমতা দিয়ে দেন আমিন দেই না কি করে আলেমরা কি বলেন আল্লাহ সবাইকে কবুল করেন আসেন জীবনের শেষ তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম মাদার দোয়া করে দেই কোন কথা আছে তোমার আব্বা কই আব্বা দোয়া করি ওনার একটা ছেলে আছে মাহিম নাম না মহিন
জহির মুহিন এরা মাশাআল্লাহ হাজীদের অনেক খেদমত করে আলহামদুলিল্লাহ ভাই হাজীদের খেদমত করা তো সহজ না আর হাজীদের খেদমতের বরকতে দেখবেন অরাই নশিন্দের ভিতরে একদিন আল্লাহ ওদেরকে অনেক উপরে নিয়ে যাবে এরা তো আলেম না আল্লাহ আরাফাতের বাবাকে তুমি মাফ করে দাও সন্তানরা বাবা বাবাকে অনেক কাঁদছে আল্লাহ সন্তানের চোখের পানি খাতিরে বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দিবে আমি যেরকম সারা জীবন মা মা কয়ে কাঁদলাম যার মা নাই ও বুঝে মা কি জিনিস যার বাবা নাই ও বুঝে বাবা কি জিনিস যার সন্তান নাই সে বুঝে সন্তান কি জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কাছে সবাইকে সবাই মাফ করে দিবেন এই দুনিয়া থাকার জায়গা না আইজাসি কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই আমাদের সবচেয়ে বড় দোষ হয়ে গেছে ফেসবুকে কারে কি গালি দিবে এই চিন্তায় থাকে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে এক পীর আরেক পীরের বিরুদ্ধে তবে শুনেন বাংলাদেশে হক্কানি উলামা একরাম কোনোদিন কোনো ফাসেক ফুজ্জারের সাথে আপোষ করে না এই যে গরম সুন্নি মিডিয়া সুন্নি এই সুন্নিগো বিরুদ্ধে হক্কানি আলেম উলামা কোনোদিন তাকে ছাড় দেবে না কারণ অগো বিরুদ্ধে কথা বলা হক্কানি আলেম উলামার দায়িত্ব এবং ফরজ ওদেরকে জাতিকে জাতিকে সজাগ করা প্রত্যেকটা হক্কানি আলেমদের জন্য কর্তব্য সবাই দোয়া করেন আল্লাহ সব ঘরনার আলেমকে বর্তমানে এক করে দিক কোনো ভেদাভেদ যেন না থাকে কোনো ভেদাভেদ দরকার নাই সব এখন এক হয়ে যেতে হবে ইনশা আল্লাহ সবাই এক করে দিক আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমি কল্পনাও করি নাই আমার কলিজার টুকরা ভাইরা রাত 11টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবো আল্লাহ এরা ইচ্ছা করলে বাসায় চলে যেতে পারতো মালি এরা বৃষ্টির মধ্যে বসার জায়গা নাই দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবো এদের মনে কার কি অসুবিধা আমি জানি না গো কি জানি ছাত্র বৈষম্য আন্দোলনে কার জানো ভাই মারা গেছে সন্তান মারা গেছে কার জানো বন্ধু মারা গেছে এই মাহফিলে বসে আছে অথবা নশিন্দের জমিনে ঘরে বসে মা কান্তাছে সন্তানের কথা মনে করে মালিক রে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও যাদেরকে নিয়ে হাত তুলেছি আমাদের মধ্যে কার জানু মা নাই গো কার জানু বাবা নাই বাসায় যাই বাপ কয়া ডাক দিলে আব্বা বুকে টেনে নিত মা খাবারের প্লেটটা হাতে দিয়া বলতো বাবা তুই মনে হয় দুই দিন ধরে পেট ভরে খাস নাই এখন বাসায় যাই কেউ তো একবার বলে না বাবা কোথায় খাইজুর কোথায় থাকোস আল্লাহ মাহফিলের মাঝখানে বসে আলেম উলামা কান্দে যুবকরা কান্দে ফাহিম নামে যুবকটার বাবাটা নাই সারোয়ারের বাপ নাই গো রমজানেও বাবার জন্য বারবার প্রত্যেকটা মোনাজাতে দোয়া চাইল আজকর বাবা নাই আল্লাহ তাওরের ভাই নাই মাজারি সাহেবের মা অসুস্থ আর বাবা অসুস্থ আর দুইটা ভাই মক্কা মদিনায় হাজিদের খেদমত করে ওদের তুমি দেখে রাখো রমজানে যখন মক্কায় ছিলাম এ মুহিন অনেক খেদমত করছে বলে হুজুর শুধু একমাত্র আলেম আপনি এই জন্য আমি আপনার ভক্ত আমার অল ফ্যামিলি আপনার ভক্ত আমার মা বাবা আপনার ভক্ত এই মক্কায় যদি আপনার খেদমত করি একদিন খেদমত করলে 100,000 দিনের সওয়াব পেয়ে যাবো
এই আশায় আপনার খেদমত করি আপনার পিছনে ঘুরি রাত কে রাত ছেলেটা আমার খেদমত করছে তুমি ওরে কবুল করে নিও আর দুটি ছেলেকে হককানে আলেম বানায় দিও আল্লাহ মাজারির ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দিও আর বাবা মারে তুমি সেহাতে তৈয়বা দান কইরো আল্লাহর ইমানে আমলে হেলেমে এলেমে সর্বদিকে সদা সর্বদা তুমি হেফাজত করিও আল্লাহ একটা কথা বলে যাই যারা ছাত্র বৈষম্য আন্দোলনে যারা অসুস্থ হয়ে হসপিটালে আছে ওদেরকে তুমি দেইখা রাইখো ওদের কুদরতি হাতে তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ স্টেজ ওঠার আগে অনেক ছেলে আমারে দেখাইলো ওদের এখানে আমার গুলি লাগছে অনেক ছেলে বলল এখানে আসার আগে হুজুর আমিও আন্দোলনে গুলি খাইছি আল্লাহ এমনি করে আরো যারা গুলি ভিতরে নিয়ে ঘুরতাছে আল্লাহ তুমি তাদের মাফ করে দিও আল্লাহ আল্লাহ যারা অসুস্থ হসপিটালে বিড়ে পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ যারা চলে গেছে কবরে তাদের শাহাদাতের সুদা পান করায়া দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দোয়া চায় প্রবাসী ভাইদেরকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ এই মাহফিলে বক্তা শ্রোতা সমস্ত আলেম ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ খাস করে এলাকার অনেক কবরবাসী আজকে কবরে এলাকার অনেক তোমার মুরব্বীরা তোমার কলিজার টুকরা বান্দারা কবরে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মাজারে দাদা দাদি নানা নানি যারাই কবরে তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ এই মাহফিলটা আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিয়েন আল্লাহ যারা আমার মসজিদ না দেখে দান করছে তাদের দানগুলো কবুল করে নেন আল্লাহ সদা সর্বদা এদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন তোমার যেই বান্দিরা পাক করে খাওয়াইছে তাদের হাতের মধ্যে বরকত দান করেন আলেম আলামারে সবাই খাওয়াইতেও পারে না আলেমরে সবাই হাদিয়াও দিতে পারে না সবার পকেটের টাকা মসজিদ মাসে দান হয় না আল্লাহ মাজারির মাদ্রাসা তুমি কবুল করে নাও ওর মাদ্রাসায় যারা দান করে সদা সর্বদা ভালো রাখবা সুস্থ রাখবা আল্লাহ আমার মাদ্রাসায় 200 উপরে ছাত্র দ্রব্য মূল্যের যে দাম মাদ্রাসা চালানো অনেক কষ্ট বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা চালানো কষ্ট হয়ে যাইতেছে আল্লাহ তুমি কওমি মাদ্রাসাগুলো হেফাজত করো আল্লাহ যেই মাদ্রাসা এতিমখানা আছে বোর্ডিং আছে লিল্লা বোর্ডিং আল্লাহ ওই মাদ্রাসাগুলো আপনি হেফাজত করেন আমাদের সবাইকে দুই হাত ভরে এতিমখানায় দান করার তৌফিক দান করেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা আরহামার রাহিম আসেন যারা মুসাফা করবেন একদিকে